আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। যে কেউ এই পদ্ধতি ফলো করে খুবই সহজে ভাপা পিঠা তৈরি করতে পারবে। চালের গুঁড়ার সাথে গুড় এবং নারকেল মিক্স করে এই পিঠাটি তৈরি করা হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার পিঠাটি তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে গুড় গ্রেট করে নিতে হবে। একটি গ্রেটারের চিকন অংশ দিয়ে গুড় গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে এখানে ঝোলা গুড়টাও নিতে পারেন। এই পিঠাটি খেজুরের গুড় দিয়ে বেশি টেস্টি হয়, তো চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে তৈরি করার। 1 কাপ গুড়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে গুড়টাকে লিকুইড করে নিচ্ছি। আপনারা চাইলে চুলা জাল করেও নিতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়টা গ্রেট করে নেওয়ার কারণে খুবই সহজে লিকুইড হয়ে যাচ্ছে, তো অবশ্যই গুড়টা ভালো করে গ্রেট করে নেবেন। একটি মিক্সিং বোলে ভেজা আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের বাটিতে করে 2 বাটি পরিমাণ। আপনাদের বোঝার সুবিধার্থে বাটিটা আমি দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে আমি মেপে নিয়েছি। আগে থেকে গুলে রাখা সেই খেজুরের গুড়টার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে লবণটা চালের গুঁড়ার মধ্যে দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে এভাবে মিশিয়ে নেওয়া হলে রেজাল্টটা ভালো আসে, সেজন্য এভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই গুড়ের লিকুইডটা সামান্য একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার মধ্যে। এখন হাত দিয়ে ঘষে ঘষে গুড়টা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। একবারে সবটা গুড় দিতে যাবেন না, তাহলে পিঠাটা খেতে ভালো হবে না। অল্প অল্প করে গুড় অ্যাড করব আর হাত দিয়ে এভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এভাবে 3টি স্টেপে গুড়টা আমি অ্যাড করে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে মুট করে দেখব দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে কিনা। যদি দলা পাকানো না যায় তাহলে বুঝবো যে এ পর্যায়ে আরও পানি অ্যাড করতে হবে। যে বাটিতে গুড়ের মিশ্রণ ছিল সেই বাটিটা ধুয়ে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও হাত দিয়ে এভাবে মুট করে দেখব দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে কিনা। যদি খুবই সুন্দরভাবে দলা পাকিয়ে নেওয়া যায়, নাড়াছাড়া করার পরও ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে বুঝতে হবে পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবার একটু মুট করে চেক করে নেবেন। যদি আপনাদের দলা পাকাতে সমস্যা হয় তাহলে আর একটু পানি দিয়ে আবারও একটু মিশিয়ে নেবেন। এখন চালের গুঁড়িগুলো আমরা ছেলে নিব। একটি বড় মিক্সিং বোলের উপরে একটি স্টিলের ছাঁকনি দিয়ে আমি ছেলে নিচ্ছি। আপনারা চাইলে এমন প্লাস্টিকের জালি দিয়েও ছেলে নিতে পারেন। এমন ধরনের প্লাস্টিকের জালি আমাদের সবার ঘরেই থাকে, তো ছেলে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না। একটি বড় মিক্সিং বোলের উপরে স্টিলের ছাঁকনিটা রেখে উপর থেকে কিছু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ছেলে নিতে হবে, যাতে সম্পূর্ণ অংশ ভালো করে ছেলে নেওয়া হয়ে যায়। সবগুলো চালের গুঁড়া আমি ভালো করে ছেলে নিয়েছি। এই কাজটা স্কিপ করা যাবে না, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এখন সেই ছেলে নেওয়া চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 2 কাপ পরিমাণ। আপনারা যে যেমন নারকেল কোড়া খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণই অ্যাডজাস্ট করে নেবেন। নারকেল কোড়া দেওয়ার পর হাত দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটি মেলামাইনের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব। তো বাটির নিচের অংশে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এভাবে নারকেল কোড়া দেওয়া হলে দেখতে খুবই সুন্দর লাগে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়ার মিশ্রণটা। খুবই আলতো হাতে দিতে হবে, কোনো প্রকার চাপাচাপি করা যাবে না। পুরো বাটিতে চালের গুঁড়া দিয়ে ভর্তি করে দেওয়ার পর হাত দিয়ে এভাবে আলতো হাতে একটু চেপে চেপে দিব। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করা গুঁড়ো দিতে পারেন। একটা পাতলা সুতির কাপড় পানিতে ভিজিয়ে পানিটা নিংড়িয়ে নিয়েছি। সুতির কাপড়টা অবশ্যই পানিতে ভিজিয়ে পানিটা নিংড়িয়ে নিতে হবে। এখন সে পিঠার বাটির উপরে এভাবে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে দিচ্ছি।
আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। যাদের কাছে ভাপা পিঠা তৈরির পাতিল নেই, তারা কিভাবে এই পিঠাটি তৈরি করবে সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ভাতের পাতিল নিয়েছি, আপনারা যে কোনো পাতিলই নিতে পারবেন। পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিব। খেয়াল রাখবেন যে পাতিলই নেন না কেন, পাতিলের অর্ধেক পরিমাণ যেন পানিটা থাকে। সে পাতিলের উপরে একটি প্লাস্টিকের জালি রেখে তার উপরে পিঠার বাটিটা দিয়ে দিব। সবার ঘরে এরকম প্লাস্টিকের জালি থাকে, তো আপনারা যে কেউ খুবই সহজে পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আজকের পিঠাটি আমি ভাপা পিঠার পাতিলে তৈরি করব, তো তার জন্য একটি ভাপা পিঠার পাতিলের মধ্যে আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি। এখন সেই ভাপা পিঠার পাতিলের উপরে আগে থেকে রেডি করে রাখা ভাপা পিঠার বাটিটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটির উপরে একটি ভারী কিছু দিয়েও চাপ দিতে পারেন, তবে চাপ না দিলেও কোনো সমস্যা নেই, এমনিতে খুবই সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে। 10 মিনিট সময় ধরে পিঠাটা ভাপিয়ে নিতে হবে। যেহেতু ভাপা পিঠাটা একটু তুলনামূলক বড় সাইজের, সেজন্য হতেও একটু সময় বেশি নেবে। একটি চামচের সাহায্যে খুবই সাবধানের সাথে উঠিয়ে নিচ্ছি। আপনারা খুবই সাবধানের সাথে কাজটি করবেন, তা না হলে হাতের মধ্যে ভাপ লাগবে। পিঠাটি গরম অবস্থায় উপরের কাপড়টা সরিয়ে নিতে হবে, তা না হলে পিঠার গায়ের সাথে কাপড়টা লেগে যাবে। যে বাটি দিয়ে আমরা পিঠাটা তৈরি করেছি সে বাটি থেকে পিঠাটা গরম থাকা অবস্থায় বের করে নিতে হবে। এ কাজগুলো খুবই সাবধানের সাথে করতে হবে, তা না হলে হাতের মধ্যে গরম ভাপ লাগবে। পিঠাটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো হাত দিয়ে এভাবে উপরে একটু চাপ দিবেন। যদি দেখেন যে উপরের অংশ শক্ত লাগছে, তাহলে বুঝবেন যে পিঠাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যদি উপরের অংশ নরম মনে হয়, তাহলে আরও 5 মিনিট ভাপ দিয়ে নেবেন। তা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে খুবই সহজে চালের গুঁড়া এবং গুড় নারকেল দিয়ে এই সহজ পিঠাটি তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।